তুমি যদি হেরে যাও তাহলে তো বাংলাদেশ হেরে যায় আই লাভ মাই বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি এই জন্য আমি পতাকা নিয়ে আমি মঞ্চে গেছি আমি হাফিজি আলহামদুলিল্লাহ নয় মাসে আমি শেখ আইবর্তে রদ পছন্দ করি সবকিছু ছয়টা ঈশ আমি তো রদ করতে পারি ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا لقال الذين كفروا إن هذا إلا سحر مبين প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার আছেন জাগরণ টিভি আর সাথে রয়েছে আমি জোভাইয়ের এবং আমার পাশে রয়েছে আপনাদের সেই সুকাঙ্ক্ষিত এবং আমাদের বাংলাদেশকে গর্বিত যিনি করেছেন বিশ্বজয়ী হাফেজ আবু রাহাত আবু রাহাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গ্রামের বাড়িটা কোথায় আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার চরকৈজুরি গ্রামে প্রথম যে মাদ্রাসায় পড়ালেখা শুরু করেছিল সেই মাদ্রাসাটা কীভাবে হলো বা কোথায় ছিল সেই মাদ্রাসাটা ছিল আমার গ্রামে গ্রামের বাড়িতে তো আমি গ্রামের বাড়িতে হাফিজ হই হাফিজর পরে আমি ঢাকা এসে শুনে আমার ফ্যামিলিতে হাফেজ কেউ আছে জি আব্বু কি করে আমার আব্বু ব্যবসা করে আমার কাছেও তাহফিজ আসা হলো কিবা আমার কাছেও তাহফিজ এটা আসা হলো এটা উস্তাদদের মাধ্যমে বাবা মামদমে আরকি ইগা না কি তুমি দুই বছর বা তিন বছর আগে যখন তুমি আন্তর্জাতিক খোনাই বা একটা গ্রামে পড়ালেখা কৰিছিলে দূরে তখন চিন্তা করেছিল যে দুই বছর পর আমার লাইফে এরকম পরিবর্তন হয়ে যাবে আলহামদুলিল্লাহ এটা আমার অনেক ইচ্ছা ছিল যে এরকম এটা কিছু করার তো আলহামদুলিল্লাহ আতালা শুক্রিয়া জালাদুল এরকম করে তফিখ দিছে আলহামদুলিল্লাহ সবারই কিন্তু মা বাবার একটা ইচ্ছা থাকে এবং সন্তানের কিন্তু আরেকটা ইচ্ছা থাকে তোমার কি ইচ্ছা ছিল আমার ভালো একজন হাফেজ ওর ইচ্ছা ছিল আর কি তুমি যখন প্রথম যে আমাদের বাংলাদেশ থেকে বাছাই হলো যে তুমি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যাবো এক একশো সতেরোটি দেশের জন্য তখন ওই অনুভূতিটা কেমন ছিল আলহামদুলিল্লাহ এই অনুভূতি অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ যখন প্রতিযোগিতা দিতে যে যাওয়া হলো যাওয়ার পরে কিভাবে টেনশন বা কীভাবে দিনগুলো পার করেছিল আলহামদুলিল্লাহ যাওয়ার পরে অনেক অনেক টেনশনে আসলাম যে কি হয় না হয় আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই আমি তৃতীয় স্থান অধিকার করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া এখন হয়তো তোমাকে অনেক মানুষ ফলো করবে দেখবে যারা রাহাতের পড়া এরকম আমি পড়তে চাই কিন্তু রাহাত কাকে মানে কারতলা হচ্ছে ফ্রি টাইমে বা কারতলা অনুসরণ করতো আমি শেখ আইবের তালাত পছন্দ করি সবচেয়ে বেশি কয়েকটা কয়েকটা স্টাইলে তালাত করতো আলহামদুলিল্লাহ

এক দিন منیর ভিতরে হবে ঘর রে কেন বন্ধ দন্দন কর পানু পাখি উরে যাবে बिन जोरসেরে ধরে দেবে রবে তুমি যাবে জলি বন্ধু বন্ধ ওযত মাতা পিতা দ্বারা সুধ সোবি হবে তোমার বলি মনমা কেন বন্ধ দलन কর এক দিন مدينه ভি দূরেই হবে ঘরই মনমা কেন বন্ধ দलन কর মাশাআল্লাহ বিশ্বজয়ী হাফেজ এবং আমরা তার সাথে আরেকটা জিনিস আমরা বলতে পারি যে শিল্পী আবুরা তো হয় মনে হয় খারাপ হবে না আশা করি অসাধারণ একটা ইসলামী সঙ্গীত ছিল তাহলে আমরা একটু আর একটু প্রশ্ন শুনি তারপর আমরা একটু কোরআন শুনবো তোমার হ্যাফজো যখন শুরু করো প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো লাগা থাকে বা পালিয়েও যায় অনেক কিন্তু হ্যাফজোখানের জীবনটা কিন্তু এরকম তোমার এরকম কোনো স্মৃতি যদি বলো মানে ছোটোবেলা থেকে পড়ার অনেক আগ্রহ ছিল এই আমি হয়েছি আলহামদুলিল্লাহ নয় মাসে আশা আল্লাহ তুমি সর্বোচ্চ তাহলে কত বেশি সবক আমি সর্বোচ্চ সবক দিছি আদাবার একপাড়া চিন্তা করা যায় মাত্র নয়টি মাস যদি জীবন থেকে কোরআনের জন্য দেওয়া যায় তারপর একটা ট্যাগ অটোমেটিক আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেল এবং এই সম্মানটা আজকে কোথায় সারা পৃথিবী বেপি এবং সারা দেশ বেপি প্রত্যেকটা মানুষের হাতের জন্য আসতেছে দেখা করতেছে তাকে খুঁজতেছে বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে আল্লাহ তালা রাহাতকে অবশ্যই কবুল করেছে এবং আমরা দোয়া করবো রাহাতের জন্য ওইখানে যাওয়ার পরে সাহেব বলল যে তুমি বিভিন্ন জায়গায় কান্দাকাটি করতে নামাজ পড়তা এটা কিভাবে হলো বা কীভাবে এই উৎসাহগুলো কীভাবে আসলো আলহামদুলিল্লাহ হুজুর বলতো তুমি যদি হেরে যাও তাহলে তো বাংলাদেশ হেরে যাবে এই জন্যই এই কথার পর থেকে আমার মাথায় অনেক টেনশন আসলো যে আমি যদি হেরে যাই তাহলে তো বাংলাদেশ হেরে যাবে তো তারপরে থেকে ঘুম নেয় খাওয়া নেই ঠিক মতো সফরটা কত দিনের ছিল তোমার সফরটা ছিল 10 দিনের আরেকটা জিনিস খেয়াল করেছি আমরা যে তার কত পরিমাণ ভালোবাসা বাংলাদেশের জন্য বাংলাদেশের ফ্ল্যাগ যেটা পতাকা সেটা নিয়ে কিন্তু সে অ্যাওয়ার্ডটা নিতে গিয়েছে পতাকার আইডিয়াটা কিভাবে আসলো আমি বাংলাদেশকে ভালোবাসি এই জন্য আমি পতাকা নিয়ে আমি মঞ্চে গেছি আই লাভ মাই বাংলাদেশ আসলেই চাই যে এরকম দেশপ্রেমী মানুষ হোক যে নিজের জন্য না দেশের জন্য কিছু করবে আমরা এই আজকের এই ভিডিওর মাধ্যমে যারা বেসরকার সরকারি কিছু প্রতিনিধি যারা রয়েছে আমরা যাবো তাকরিবের মতো আমাদের রাহাতকেও যাতে বাংলাদেশের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয় যে তোমার কিনে যে তুমি কিছু বলতো আমাদের শাহেক নাসার আহমদার নাসির মতো আমাকে নিয়ে জি আলহামদুলিল্লাহ আমি এই এত দূর এই কুয়েতে এত ভালো রেজাল্ট করার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা হলো আমার হুজুরের কারণ হুজুর যাওয়ার পরে একদিনও ঘুমাইতে পারে নাই মানে সারা রাত মসজিদে কান্নাকাটি দোয়া তো কান্নাকাটি শেষ পরে দোয়া করা এর মাধ্যমে আলাদা দূর আছে আলহামদুলিল্লাহ তা জানবো এবং আরও কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট অপশন রয়েছে আপনাদের জন্য উন্মুক্ত কমেন্ট করবেন যদি এরকম কোনো প্রশ্ন থাকে তাহলে আবার আমরা হাতের কাছে চলে আসবো সেই আপনাদের উত্তর জানানোর জন্য প্রিয় বলেছিলাম যে আমরা একটু তেলা উচ্ছুন বো হাতের এবং তেলা সময় চলে এসেছে তাহলে আমরা একটু হাতের তেলা উচ্ছুনে আসি ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا لقال الذين كفروا إن هذا إلا سحر مبين وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من يوم يوم قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لمن السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن في الليل والنهار وهو السميع العليم صدق الله العظيم মাসা আল্লাহ আসলে অসাধারণ কোরআন আলাহাবাদ ভালো লাগার মতোই কোরআন আলাহাবাদ মনে হয় সারাদিন ব্যাপী যদি শুনতেই থাকে তাহলে আরও শুনতে মনে চাবে সর্বশেষ তুমি দেশবাসীর জন্য বা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি কিছু বল আলহামদুলিল্লাহ এই আমি অনেক বড় একজন আলিম হতে চাই দিনের দায়ী হতে চাই এই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন দিনের দায়ী হতে অনেক বড় একজন আলিম হতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন প্রিয় দর্শক আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি এবং সকলেরই কাছে দেশবাসীর কাছে রাহাতের জন্য দোয়া চাই এবং যেই রাহাতের ওস্তাদ আমাদের সকলের প্রিয় প্রিয়ার সহ নাসফিস কে আল্লাহ যেন কবুল করে এবং রাহাতকে যাতে বিশ্বভাবে আরও বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা করে আরও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো তৌফিক দান করে এই দোয়া কামনা করছি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অল্প অল্প কথা বলো যাতে মানুষ শুনে ফেলবে এই জন্য নাকি